আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ার, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি কথা বলবো প্রবাসী কল্যাণ কার্ড সম্পর্কে। ইদানিং অনেকেই এই সম্পর্কে জানার জন্য কল দিয়ে থাকেন, মেসেজ দিয়ে যান এবং কিভাবে এর মেম্বারশিপ হওয়া যায় সেটা জানার জন্য কল দিয়ে থাকেন। তা আমি এই বিরতি সমস্ত প্রক্রিয়াটা আপনাদেরকে সহজে ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রবাসী কল্যাণ কার্ড কি? প্রবাসী কল্যাণ কার্ড হলো যে আপনি যে একজন প্রবাসী এবং প্রবাসে অবস্থান করছেন, তার প্রমাণস্বরূপ এটা কার্ড, এটা হলো প্রবাসী কল্যাণ মেম্বারশিপ কার্ড। আপনি ওয়েজার নার্স কল্যাণ বোর্ডের মেম্বার হয়ে গেলেন। এই মেম্বারশিপ কার্ড আর বিএমইটি কার্ড কি সেম? না, সেম না। বিএমইটি কার্ড হলো যে আপনি প্রবাসে যাচ্ছেন বৈধ উপায়ে, তার প্রমাণস্বরূপ বিএমইটি কার্ডটা দিয়ে থাকে। আর প্রবাসী কল্যাণ মেম্বারশিপ কার্ডটা হলো যে আপনি প্রবাসী কল্যাণ যে ওয়েজার নার্স কল্যাণ বোর্ড আছে তার সদস্য, আপনি কার্ডটা পেলে অনেক ধরনের সুবিধা পাবেন। সুবিধা কি পাবেন পরে বলি, আগে বলি যে এটা কোথা থেকে করতে হয়। প্রবাসী কল্যাণ মেম্বারশিপ অনেকে বাংলাদেশে আসছে, তারা প্রবাসী কল্যাণ মেম্বারশিপ হতে চায়, তাদেরকে আমি না করে দিই যে আপনার করতে হবে না। আপনি যদি প্রবাসে থাকেন, প্রবাসে এখন আসেন, তাহলে আপনি প্রবাসী কল্যাণ মেম্বারশিপ হতে পারবেন। কেননা প্রবাসী কল্যাণ মেম্বারশিপ হতে হইব আপনি যেই দেশে আছেন সেই দেশের হাই কমিশন থেকে। আপনাকে একটা ফর্ম দেওয়া হবে, এই ফর্মটা পূরণ করে আপনার ওয়ার্ক পারমিট, আপনার পাসপোর্টের ছবি, এই জিনিসগুলো নিয়ে আর যে ফর্মটা আছে ফর্মটা পূরণ করে প্রিন্ট করে এই তিনটা জিনিস সাথে করে নিয়ে যাবেন আপনি হাই কমিশনে। সিঙ্গাপুরে আপনি গেলে ওনারা $45 বিনিময়ে, $45 বিনিময়ে আপনাকে এই ফর্মগুলো জমা নিয়ে আপনাকে প্রবাসী কল্যাণ মেম্বারশিপের একটা কার্ড দিয়ে দিবে। তো এরকম সুবিধা কি? সুবিধা আছে অনেক ধরনের। আমরা অনেক সময় প্রবাসীদেরকে অনেক ধরনের সুবিধা দিয়ে দেখি, যেমন প্রবাসীদের মেধাবী সন্তানদের বৃত্তি দেওয়া হয়, বৃত্তির জন্য অ্যাপ্লাই করতে হলে এই ফর্মটা আপনার কাজে লাগবে। প্রবাসে অনেক সময় আইনগত জটিলতা পড়ি আমরা, আপনার প্রবাসী কল্যাণ মেম্বারশিপ থাকলে আপনি আইনগত সহায়তা পাবেন সেই দেশের সংশ্লিষ্ট দেশের হাই কমিশন থেকে। তাছাড়া প্রবাসে অনেক সময় অনেকে অসুস্থ হয়ে যায়, মৃত্যুবরণ করে, তো এইসব ব্যাপারেও এই প্রবাসী থাকলে আপনি হেল্প পাবেন। অনেক সময় চিকিৎসার জন্য আমরা সিঙ্গাপুর ধরো প্রবাসে অসুস্থ দেশে আসলেন, সেক্ষেত্রে প্রবাসী কল্যাণের মেম্বারশিপ থাকলে আপনি চিকিৎসা বাবদ ১,০০,০০০ টাকা পেতে পারেন। এবং বর্তমান নতুন একটা নিয়ম করেছে সরকার যে প্রবাসীদের সহজ শর্তে ১০,০০,০০০ টাকা পর্যন্ত লোন দিবে। এই লোন নিতে হলে অবশ্যই আপনাকে প্রবাসী কল্যাণ মেম্বারশিপ থাকতে হবে, তাহলে আপনি এই ১০,০০০,০০০ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। বিএমই টিকিট কার্ড থাকলে কিন্তু আপনারা ৩,০০০,০০০ টাকা পর্যন্ত লোন পান বিদেশ যাওয়ার জন্য। আর প্রবাসী কল্যাণ মেম্বারশিপ কার্ড থাকলে আপনারা ১০,০০০,০০০ টাকা পর্যন্ত লোন পাবেন সহজ শর্তে। তার মানে কি বিএমই টিকিট আর প্রবাসী কল্যাণ কার্ড সেম না। যারা সিঙ্গাপুর থেকে প্রবাসী কল্যাণ মেম্বারশিপ হতে চান, তারা আমাকে অ্যাপ দেওয়া যে মোবাইল নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বার যোগাযোগ করবেন। তারা ১০ডলারের বিনিময়ে আপনাকে ওই ফর্মটা পূরণ করে দিবে এবং কী কী ডকুমেন্টস লাগবে সব কিছু বলে দিবে। ওই ডকুমেন্টসগুলো নিয়ে আপনারা সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে যাবেন, সেখানে গিয়ে জমা দিবেন, ৪৫ ডলার নেবে তারা, তারপর আপনি মেম্বারশিপ হতে পারবেন। আর ফর্মটা পূরণ করতে তারা নেবে ১০ডলারের মতো। তো যারা তারা প্রবাসী কল্যাণ মেম্বারশিপ হতে চান সিঙ্গাপুর থেকে, তারা ক্যাপশন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমার সাথে যোগাযোগ করলে কাজ হবে না, এটা অন্য একজনের হ্যান্ডেল করতেছে, তার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই ভালো হয়। সকালে বেলা থাকুন, আসসালামু আলাইকুম।